আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস কেমন আছো সবাই অনেকদিন পরে আবারও তোমাদের সাথে দেখা হাতে ক্যালকুলেশনের আরেকটি ভিডিও আজকে আমি ফিজিক্সের কিছু প্রবলেম সলভ করাবো মেইনলি হচ্ছে নিউটোনিয়ান বলবিদ্যা এবং হচ্ছে মহাকর্ষ ও বিকর্ষের কিছু হাতে ক্যালকুলেশন যেগুলো আমার মনে হয়েছে তোমাদেরকে একটু দেখানো প্রয়োজন সো চলো দেরি না করে শুরু করে দিই এরপরে তোমাদের কোন চ্যাপ্টারটা লাগবে সেটা একটু জানাও আর হাতে ক্যালকুলেশনের প্র্যাকটিস আমাদের পরীক্ষার আগ পর্যন্ত চলতে থাকবে টেনশন করো না এবং আমি আজকে যেটা করছি পাশে ইয়ারটাও লিখে দিচ্ছি কোন বিশ্ববিদ্যালয়ে আসছে সো একটু খেয়াল করো রুট ওভার টু ইন্টু টু বাই টেন সো এটা দেখে ঘাবড়ানোর কিছু নাই এই শূন্য এই শূন্য কাটা যায় তাহলে কী থাকে দেখো তো থাকে হচ্ছে রুট ওভার টু ইন্টু টু হান্ড্রেড সো দুই দু কত চার আর শূন্য সো রুট ওভার কত হয় চারশো সো এখন একটু খেয়াল করো রুটের এই ক্যালকুলেশনগুলো কীভাবে করবা দুই শূন্যের পরিবর্তে কী করবা এক শূন্য দিবা তোমরা রুটের ভিতরে যদি দুইটা শূন্য থাকে তার পরিবর্তে একটা শূন্য আর চারের পরিবর্তে টুই বিশ অ্যান্সার কি বিশ ওকে ডান সো এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু ছিল না সো আমরা চলো পরের অঙ্কটায় যাই আমি একটু ফার্স্টই করাবো টেনশন করো না টোয়েন্টি স্কোয়ার ডিভাইডেড বাই টু ইন্টু টোয়েন্টি ইন্টু পাই সো যখন এরকম স্কোয়ার থাকবে তখন তোমরা কি করবা টোয়েন্টি ইন্টু টোয়েন্টি এটাকে ভাঙ্গিয়ে নিবা স্কোয়ারটাকে ভাঙ্গানোর দরকার নাই মানে স্কোয়ার করার দরকার নাই অনেকে ঘাবড়া স্কোয়ার করে ফেলো তোমরা সো এখানে স্কোয়ার করার দরকার নেই ভাই টোয়েন্টি ইন্টু টোয়েন্টি সো টু ইন্টু টোয়েন্টি ইন্টু পাই সো এখন আমরা কি করব ভাইয়া দেখো একদম ইজিলি এই বিশ এই বিশ কাটা এখন দুই যদি কাটি দশ এখন অনেকে টেন বাই পাই কীভাবে হবে এটা জানি না পাই তো আমরা জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তাই না সো আরেকটা জিনিস মাথায় রাখবা পাই মানে কি টোয়েন্টি টু ডিভাইডেড বাই সেভেন এই ভ্যালুটা মাথায় রাখবা তোমরা বাই মানে কি ভাইয়া টোয়েন্টি টু ডিভাইডেড বাই সেভেন সো আমরা কী করবো টেন ইন্টু সেভেন ডিভাইডেড বাই টোয়েন্টি টু তার মানে কি সত্তর ডিভাইডেড বাই বাইশ এখন সত্তরকে বাইশ দিয়ে কাটাকাটি করা যায় একটু খেয়াল করো বাইশকে দিয়ে যদি কাটো তিনবার কাটা যায় তিন বাইশে কত ছেষট্টি সো এখানে কত থাকে চার দশমিক বছর শূন্য তো আমরা একটু খেয়াল করো বাইশককে বাইশ লিখতে পারি থাকে কত আঠারো সো একটা যেহেতু দশমিক আছে শূন্য বসাইতে পারো তুমি যদি আট দিয়ে গুণ করো আট দুগুণে ষোলো ছয় হাতে থেকে এক আট দুগুণে ষোলো আর এক সতেরো একশো ছিয়াত্তর চার এইভাবে চলতেই থাকবে ঠিক আছে যেহেতু আবার চার এসে পড়ছে থ্রি পয়েন্ট ওয়ান এইট হচ্ছে অ্যান্সার একদম একজাক্ট অ্যান্সারটা আমরা মিলিয়ে ফেলছি থ্রি পয়েন্ট ওয়ান এইট ডান থ্রি পয়েন্ট ওয়ান এইট সো তোমরা বুঝতে পারতোসো কিনা একটু কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে দিও আর ভিডিওটা একটু লাইক দিও বা শেয়ার দিও তোমার ফ্রেন্ডরা যেন জানতে পারে সো চলো পরের অঙ্কটায় যাই আমি তোমাদের বিন্দুমাত্র সময় নষ্ট করতে আসি নাই সো এই প্রবলেমটা কীভাবে সলভ করবো দেখো থ্রি পয়েন্ট সিক্সকে তুমি ছত্রিশ ছত্রিশকে থ্রি পয়েন্ট সিক্স দিয়ে ভাগ করলে কত হয় দশ ঢাকা ইউনিভার্সিটিতে ষোলো সতেরোতে আসছে সো এখন দেখো আমরা একটু সিম্পলিফাই করি থার্টি ইন্টু টেন কারণ টেন মাইনাস জিরো তো টেনই হবে ঠিক আছে টু ইন্টু সিক্সটি ইয়েস অ্যান নট এখন এটা কীভাবে করবো দেখো তিরিশককে তিরিশ তিরিশ দুগুণে ষাট এখন দশকে চার দিয়ে ভাগ এটা পাগলেও জানে দশকে চার দিয়ে ভাগ করলে আড়াই হয় কিভাবে আড়াই হইলো তাও দেখাই দেই দেখো চার দুগুণে আট অবশিষ্ট থাকে কত দুই যেহেতু দুই দিয়ে চারকে ভাগ করতে পারবো না একটা দশমিক দিয়ে শূন্য পাশে কুড়ি ঠিক আছে সো টু পয়েন্ট ফাইভ ইজি এখন আসো পরেরটাই যে ইউনিভার্সিটি নয় দশে আসছে এই ম্যাটটা ফিফটি বাই থ্রি হোল স্কোয়ার মাইনাস জিরো টু ইন্টু ফিফটি সো এখন দেখো কি করবা তুমি আগেই ভাঙাইতে যাও না দেখো নাইন হান্ড্রেড ইন্টু ফিফটি বাই থার্টি লেখো আবার ফিফটি বাই থার্টি লেখো ফিফটি বাই থ্রি লেখো কেন দুইবার লিখলাম কারণ কি আমি স্কোয়ারকে কখনও ওইভাবে ভাঙাবো না আমি কি স্কোয়ারকে স্কোয়ার মানে কি ধরো টু স্কোয়ার মানে কি টু ইন্টু টু না আমি এই মেথডটা অ্যাপ্লাই করব। ইন্টু টু ইন্টু ফিফটি তাইলে তুমি তাড়াতাড়ি করতে পারবা এখন দেখো কাটাকাটি করি আমরা এই ফিফটি এই ফিফটি কাটা ঠিক আছে তিন তারিখকে নয় এই নয় কাটা তাইলে এইখানে কত হয় একশো সো এখন দেখো দুই ওকে দুই পঞ্চাশ দুগুণ একশো তাই না পঞ্চাশ আর পঞ্চাশ গুণ করো পঞ্চাশ আর পঞ্চাশ গুণ করলে কি হয় দেখো পাঁচ পাঁচে পঁচিশ আর কয়টা শূন্য আছে একটা দুইটা দুইটা শূন্য বসায় দাও পঁচিশশো এটাই আনসার ক্লিয়ার কঠিন না কিন্তু এইগুলা কঠিন না খুব দ্রুত করা যায় আর এত প্যাচ পাচও দিবে না দুই একটা বড় আছে শেষের দিকে তোমরা থাইকো বড় করার জন্য তারপরে দেখো এটা কীভাবে করবো মাইনাস টুয়েন্টি ইন্টু টেন টু দিব মাইনাস থ্রি ইন্টু ওয়ান থাউজেন্ড তাই না এখন দেখো এই ওয়ান থাউজেন্ডকে আমরা কী লিখতে পারি টেন টু দি পাওয়ার থ্রি লিখতে পারি না তো এখন দেখো টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি আর টেন টু দি পাওয়ার থ্রি কাটাকাটি যায় পাঁচ অক্ষে পাঁচ চার পাঁচে কুড়ি তাই না অ্যান্সার হচ্ছে মাইনাস ফোর এটাই অ্যান্সার একদম সিম্পলভাবে ওকে আমি কিন্তু বাইছা বাইছা হচ্ছে চ্যাপ্টারের ভিতরে যে কঠিনগুলো ছিল সেগুলো নিচ্ছি ওকে সমস্যা নাই আর আমাদের প্র্যাকটিস তো চলতেই থাকবে টেনশন করে না এখন দেখো পয়েন্ট ফাইভ ইন্টু নাইন পয়েন্ট এইট মাইনাস পয়েন্ট এইট ইন্টু ফাইভ ডিভাইডেড বাই পয়েন্ট ফাইভ অনেকে এটা ভুল করে ঠিক আছে সো তুমি এটা আর একটু সহজভাবে করতে পারো দেখো পয়েন্ট ফাইভ মানে কি হাফ ধরে নাও হাফ হাফ ইন্টু নাইন পয়েন্ট এইট মাইনাস এটা একটু গুণ করে দিই পাঁচ আটা কত চল্লিশ চল্লিশ বসাই দিলাম দশমিকের পরে কয় ঘর ছিল বাবা এক ঘর সো দশমিকটা এমন জায়গায় বসালাম দশমিকের পরে যেন এক ঘর থাকে তাহলে কত হয় চার হয়ে যায় কত হয়ে যায় চার আমি চার লিখি আচ্ছা নিচে তো হাফ আসেই তাই না হাফ হাফের জায়গায় রাখো সো এখন দেখো নাইন পয়েন্ট এইটকে দুই দ্বারা ভাগ করলে আমরা তো সবাই জানি ফোর পয়েন্ট নাইন হয় সো এখানে লিখে দিই ফোর পয়েন্ট নাইন ফোর পয়েন্ট নাইন এখন একটু খেয়াল করো ফোর পয়েন্ট নাইন থেকে ফোর চলে গেলে কত থাকে জিরো পয়েন্ট নাইন ডিভাইডেড বাই হাফ এই হাফটা উপরে চলে গেলে কী হবে দেখো তো একটু খেয়াল করো জিরো পয়েন্ট নাইন ইন্টু টু হয়ে যাবে না সো এখন দেখো নয় দুগুনে কত হয় রে বাবা আঠারো দশমিকের পরে এক ঘর ওয়ান পয়েন্ট এইট অ্যান্সার শেষ অ্যাপ্রোচগুলো শিখো আমি কীভাবে অ্যাপ্রোচগুলো নিচ্ছি এই অ্যাপ্রোচগুলো শিখো অনেকে এই সিম্পল ক্যালকুলেশনটা গোলাইয়ে ফেলবে মানে সঠিক অ্যাপ্রোচের অভাবে গোলাইয়া ফেলবে আসো পরেরটাই যাই দেখো এটা একটু বড় মনে হচ্ছে আসলে একটু বড়ো সো এটা দেখি কিভাবে কি করা যায় দেখো সিক্সটি ইন্টু নাইন পয়েন্ট এইট ভালো কথা এইখানে ফোর মাইনাস রুট ওভার ফোর স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার এখানে একটু খেয়াল করো এই রুটটাকে ভাঙ্গাই রুট ওভার ফোর স্কোয়ার মানে কি ষোলো রুট ওভার থ্রি স্কোয়ার মানে কি নয় ষোলো মাইনাস নয় কত রুট সেভেন রুট সেভেনের ভ্যালু আমি তোমাদেরকে একটা ভিডিওতে শিখিয়েছিলাম আগে তিন চারটা ভিডিও দিছি আর এই প্লে লিস্টের ভিতরেই সব ভিডিওটা পেয়ে যাব সো একটু খেয়াল করো আমরা জানি রুট ফাইভ কত একটু খেয়াল করো আমরা জানি হচ্ছে রুট ফোর হচ্ছে টু তাহলে রুট ফাইভ কত হবে পয়েন্ট টু করে বাড়াও টু পয়েন্ট টু রুট সিক্স কত হবে আরও পয়েন্ট টু বাড়াও টু পয়েন্ট ফোর রুট সেভেন কত রুট সেভেন হচ্ছে টু পয়েন্ট সিক্স বুঝে গেছে রুট সেভেনটা কত টু পয়েন্ট সিক্স ওকে এখন একটু খেয়াল করো রুট সেভেনটা কত হয় রুট সেভেনটা হয় হচ্ছে টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট সিক্স এই হচ্ছে এটার ভ্যালু এখন খেয়াল করো এখানে পাইলে টু পয়েন্ট সিক্স তাহলে দেখো সিক্সটি ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু ফোর মাইনাস টু পয়েন্ট সিক্স তাহলে কত হয় ফোর মাইনাস টু পয়েন্ট সিক্স হয় ওয়ান পয়েন্ট ফোর ঠিক আছে ওয়ান পয়েন্ট ফোর ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু সিক্সটি এখন কীভাবে করবো এখন তো সিম্পল গুণ তাই না তো তুমি কি করো এই ছয় আর চোদ্দ গুণ করো ঠিক আছে এই শূন্য কাইটা দিলে এই দশমিক উঠে যাবে সো ছয় চোদ্দ কত হয় ছয় দশে ষাট চার ছয় চব্বিশ অনেকে বলবে ভাই মুখে মুখেটা কীভাবে করেন দেখো যখনই চোদ্দ আসছে আমি কি করছি এই দুই ভাগ করে নিছি দশ যোগ চার এটার সাথে ছয় গুণ করছি ছয় দশে কত আসছে ষাট আর চার ছয় কত চব্বিশ তাহলে কত হয় চুরাশি বুঝতে পারছো সো এখন চুরাশির সাথে নাইন পয়েন্ট এইট গুণ এই ধরনের বড় ক্যালকুলেশন একটাই দিবে পুরা পরীক্ষায় ঠিক আছে আর তখনও কিন্তু ক্যালকুলেশন ছিল ক্যালকুলেটর ছিল না ষোলো সতেরো সালে তো তখন ভাইয়ারা কীভাবে করছে সবার শেষে করছে এই ক্যালকুলেশনগুলো এই ক্যালকুলেশনগুলো কখন করছে ভাইয়া সবার শেষে করছে এখন চুরাশি ইন্টু নাইন পয়েন্ট এইট এটা কীভাবে করবা দেখো আটানব্বই সাথে চুরাশি গুণ করো তুমি দশ গুণ করলে আটশো চল্লিশ পাবা বাট আটশো চল্লিশ তো একজ্যাক্ট অ্যান্সার না আর একটু কম আটশো একুশ হবে এরকম ঠিক আছে তো দেখো আর আরও কম আসতে পারে যখন হচ্ছে তুমি এটার মানটা এটা এটা টু পয়েন্ট সিক্সও আসে না এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ থ্রি বা এরকম কিছু আসে বুঝতে পারছো সো ওই টু পয়েন্ট ফাইভ ফাইভ আসে টু পয়েন্ট ফাইভ ভ্যালু সো এমন এমনভাবে ছিল যে তোমার ওই আটশো অপশান ছিল একটা ওইটাই দেখানো গেছে চার আটা বত্রিশের দুই হাতে থাকে তিন চার নং ছত্রিশ আর তিন উনচল্লিশ আট আটা চৌষট্টি চার হাতে থাকে ছয় আট নং বাহাত্তর আর ছয় কত আটাত্তর তাই না সেভেন্টি সো যোগগুলো করে ফেলি দুই তিন নয় তিন বারো দুই হাতে থাকে এক সাত 1 আট ওকে এখন দেখো দশমিকের পরে কয় ঘর ছিল এক ঘর আটশো তেইশ দশমিক দুই আটশো তেইশ দশমিক দুই ঠিক আছে এই ম্যাটটা এমন একটা স্পেশাল ম্যাট এটা যদি ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ আসে রেজাল্ট তাহলে দেখবে এটা আসবে সাতশো ছিয়ানব্বই বুঝতে পারছো সো মানে সামান্য চেঞ্জ হলো ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ আর ওয়ান পয়েন্ট ফোর তো একই লেখা যায় বাট অপশানগুলো অনেক দি দূরে দূরে ছিল অপশনগুলো অনেক দূরে দূরে ছিল সো যেটা এক্স্যাক্ট অ্যান্সার ওইটাই দেখানো গেছিলো ওই ইয়ারে তারপর দেখো এইটা এটা অনেক স্টুডেন্ট ভুল করে দেখো সিক্স পয়েন্ট থ্রি এইট ইন্টু টেন্টু জুভার সিক্স মাইনাস সিক্স পয়েন্ট থ্রি এইট ইন্টু টেন্টু ডুভার সিক্স বাই পয়েন্ট ওয়ান অনেকভাবে এটা মানে পানি ভাত অঙ্ক বাট এটা পানি ভাত না একটু খেয়াল করো আমরা যদি সিক্স পয়েন্ট থ্রি এইট ইন্টু টেন টু জুভার সিক্স কমন নিয়ে নিই এটা নিচে তো ওয়ান আছে তাই না এটা নিচে তো ওয়ান আছে সো আমরা বলতে পারি সিক্স পয়েন্ট থ্রি এইট ইন্টু টেন টু জুভার সিক্স যদি কমন নিয়ে নিই তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই জিরো পয়েন্ট ওয়ান খেয়াল করো এটা কীভাবে করবা জিরো পয়েন্ট ওয়ান মাইনাস ওয়ান এখন একটু খেয়াল করো ওয়ান বাই জিরো পয়েন্ট ওয়ান মানে কি জিরো পয়েন্ট আমরা লিখতে পারি ওয়ান বাই টেন তাই না ওয়ান বাই টেন এই ওয়ান বাই টেন আমরা কী লিখতে পারি দেখো তো শুধু টেন লিখতে পারি না কারণ ওয়ান বাই ওয়ান বাই টেন এটা কী হয়ে গেছে টেন হয়ে গেছে টেন মাইনাস ওয়ান কত হয় নাইন হয় তাই না টেন মাইনাস ওয়ান নাইন সো এটার সাথে নয় গুণ করলেই রেজাল্টটা পেয়ে যাবো সো একটু খেয়াল করো আট নং বাহাত্তরের দুই হাতে থেকে কত সাত তিন নং সাতাইশ আর সাত কত তিন নং সাতাইশ আর সাত কত চৌত্রিশ চৌত্রিশের চার ঠিক আছে হাতে থেকে কত তিন ছয় নং চুয়ান্ন আর তিন কত সাতান্ন শেষ এখন দেখো দশমিকের পরে কয় ঘর দুই ঘর ফিফটি সেভেন পয়েন্ট ফোর টু ইন্টু টেন টু দি সিক্স খেলা শেষ তো আবারও দেখি আট নং বাহাত্তরের দুই হাতে থেকে সাত সাত তিন নং আর সাত কত চৌত্রিশের চার হাতে থেকে তিন ছয় নং চুয়ান্ন আর তিন সাতান্ন দশমিকের পরে দুই ঘর দশমিকের পরে দুই ঘর শেষ টেন টু দি সিক্স খেলা শেষ সো অ্যাকচুয়াল অ্যানসারটা ছিল হচ্ছে এরকম ফাইভ পয়েন্ট সেভেন দশমিক ঘর একঘর বামেনেছিল ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন শেষ এটাই হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার ক্লিয়ার সো এখন আসো পরের আরেকটা অঙ্কে যাই এই অঙ্কটা দেখো এই অঙ্কটা অনেকে ভয় পাইতে পারো বাট ভয়ের কিছু নয় এটাও সুন্দরভাবে করলে অঙ্কটা এসে পড়বে একটু বড়ো অঙ্ক তারপরে দেখো কী করবো আমি এই যে এই দশমিকটাকে ভাঙ্গাই ফেলবো টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর টু ইন্টু আচ্ছা ওইখানে আরেকটা টু আসবে ওকে টু নিচে কী আসবে টু ইন্টু টু ইন্টু বা এখানে টু টু কাইটা দিই তাইলে তো এত প্যারা শেষ এই চোদ্দো বার টু লেখার দরকার আছে বলো এখানেও টু লেখার দরকার নেই নিচে হচ্ছে ছত্রিশশো ইনটু ছত্রিশশো ছত্রিশশো ইন্টু ছত্রিশশো রেখে দিলাম এখানে কত আছে সাতশো এখানে সাতশো না সাত হাজার হবে হ্যাঁ আমি অঙ্কটা করছিলাম টাইপিস্ট ভুল করছে সাত হাজার ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি ওকে খেয়াল করো সো খেয়াল করো এখানে দুই শূন্য এখানে দুই শূন্য কাটা এখানে এক শূন্য এখানে এক শূন্য কাটা এখানে যদি আরেকটা শূন্য কাটে এখানে টেন দি পাওয়ার টু হয়ে যাবে ওকে কাটলাম এখন দেখো ছত্রিশ ছত্রিশে কত হয় তার আগে থ্রি পয়েন্ট ওয়ান ফোর এইটা যদি গুণ করো এটা কত পাবা নাইন পয়েন্ট এইট সিক্স পাবা পাই স্কোয়ারটা কত হয় অলওয়েজ মাথায় রাখবা পাই স্কোয়ার হচ্ছে নাইন পয়েন্ট এইট সিক্স এটা একটু মুখস্থ রাখবা লাইফে অনেক জায়গায় হেল্প করবে হাতে কালো গুলিশনের জন্য কিছু ভ্যালু মুগস্থ করা লাগে তার ভিতরে আমাদের পাই স্কোয়ার কত নাইন পয়েন্ট এইট সিক্স এই ভ্যালুটাও একটু মুগস্থ রাখবো তোমরা সো এটা আমি উপরে লিখে দিই নাইন পয়েন্ট এইট সিক্স এখন দেখো স্কোয়ার করলে কত হয় ছত্রিশ গুণ ছত্রিশ তাহলে আমি কত লিখতে পারি ছয় ছয় ছত্রিশের ছয় হাতে থেকে তিন তিন ছয় আঠারো আট তিন কত আঠারো আট তিন হচ্ছে একুশ তিন ছয় আঠারো আট হাতে থেকে এক তিন তিকে নয় আর এক দশ সো ছয় নয় দুই এক বারোশো ছিয়ানব্বই সো এই এই জায়গায় হচ্ছে আমি বারোশো ছিয়ানব্বই লিখি এখন দেখো আরেকটা টেকনিক খাটাইতে পারি আমি ঠিক আছে এটা ওয়ান পয়েন্ট টু নাইন সিক্স লিখতে পারি ইন্টু টেন কিউব তাহলে দেখো এই টেন স্কোয়ার আর এই টেন কিউব কাটাকাটি যায় তাইলে হচ্ছে আমি লিখতে পারি এখানে শুধু টেন থাকবে এখানে কী থাকবে শুধু টেন থাকবে এখন খেয়াল করো ওয়ান পয়েন্ট টু নাইন সিক্স না লিখে এটা আমি ওয়ান পয়েন্ট থ্রি লিখি মানে যত ছোটো করা যায় এটা তো অনেক বড়ো ক্যালকুলেশন ওয়ান পয়েন্ট থ্রি লিখলাম খেয়াল করো ওয়ান পয়েন্ট থ্রি কে ওয়ান পয়েন্ট থ্রি আর সেভেন তুমি কীভাবে কাটবা দেখো ওয়ান পয়েন্ট থ্রি কে তুমি সেভেন দিয়ে কাটতে পারো কোনো সমস্যা নেই এটা কাটলেই তো তোমার রেজাল্ট হিসেবে কীভাবে কাটবা দেখো ওয়ান সেভেন ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট থ্রি এটাকে তুমি এইভাবে লিখতে পারো তেরো বাই দশ একটু খেয়াল করো তেরো বাই দশ নিচের দশটা উপরে চলে যাবে সত্তর মানে সত্তর বাই তেরো করতে পারো ঠিক আছে উভয়কে দশ দিয়ে গুণ করে তো তুমি জানো কে তেরো দিয়ে কাটলে কত হয় পাঁচটা রঙ পঁয়ষট্টি হাতে থেকে কত পাঁচ থাকে তাই না রে বাবা দশমিক বসাও পঞ্চাশ চারটে রঙ বান্ন শেষ একটু কম আসবে ফাইভ পয়েন্ট ফোর ধরো ঠিক আছে কত ধরলাম ওয়ান পয়েন্ট থ্রি দিয়ে কাটলে সেভেনকে ফাইভ পয়েন্ট ফোর এখন একটু খেয়াল করো এখন কি তুমি আবার গুণ করতে যাওয়া নাইন পয়েন্ট এইট সিক্স সাথে না কখনোই না তুমি কী করবা এটারেও দশ ধরবা এটারেও দশ ধরবা ফাইভ পয়েন্ট ফোর না ঠিক আছে বাট এটা তো নাইন পয়েন্ট এইট ছিল তো ফাইভ পয়েন্ট ফোর থেকে কিছুটা কম ভ্যালু পাবা কিছুটা কম ভ্যালু পাবা বুঝা গেছে কারণ ছোটো সংখ্যাকে বড়ো দিয়ে গুণ করতেসে তাহলে কী পাবা জিরো পয়েন্ট নাইন এইট বা এরকম কিছু জিরো পয়েন্ট নাইন এইটকে ফাইভ পয়েন্ট ফোর দিয়ে গুণ করলে দেখবা ফাইভ পয়েন্ট থ্রি পাচ্ছ এটাই হচ্ছে অ্যান্সার ঠিক আছে এটা খুবই চমৎকার একটা হাতে কজিশন ছিল অনেক বড়ো সময় লাগছিলো এবং আমাদের ইমিডিয়েট ব্যাচের ভাইয়েরা এটা করছিলো তো সো যারা করছিল ওরা মানে একটু ভালোই প্যারা খাইছে তো মোটামুটি তো শেষই সো আজকে এই পর্যন্তই সো আমি শর্ট ভিডিও বানানোর চেষ্টা করছি ইনশাল্লাহ আগামীকালকে বা পরশু আরেকটা ভিডিও দিব এভাবে বিভিন্ন চ্যাপ্টারের প্র্যাকটিসগুলো তো তোমাদের কোন চ্যাপ্টারের প্রবলেম হয় সেটা ভাইকে একটু কমেন্ট করে জানাও তাইলেই হবে ওকে আল্লাহ হাফেজ সবার জন্য শুভকামনা রইল টাটা বাই বাই